মন্দিরের দেওয়াল কেটে বিগ্রহে সোনার গয়না নগদ সহ প্রায় 3 লক্ষ টাকার সম্পত্তি নিয়ে পালালো দুষ্কৃতী দল। দুর্গাপুরের কোকাবেন থানার অন্তর্গত দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার সামনে একটি কালী মন্দিরে দুঃসাহসিক এই চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে মন্দির খুলতে এসে মন্দিরের সেবায়েত দেখতে পান মন্দিরের এক্সস্টের ফ্যান যেখানে লাগানো ছিল সেই অংশের দেওয়াল ভাঙা আর ভেতরটা লন্ডভন্ড হয়ে পড়ে রয়েছে। এরপর সেবায়েত খবর দেন স্থানীয়দের। খবর দেওয়া হয় কোকোবেন থানাতে। পুলিশ ঘটনাস্থলে আসে, উদ্ধার করে একটি লোহার অ্যাঙ্গেল। কোকোবেন থানা থেকে মাত্র 1 কিলোমিটার দূরে এই মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে জানা গিয়েছে শুধু বিগ্রহের প্রায় 1 কেজি সোনার গয়না চুরি হয়েছে। এরপর রয়েছে মায়ের পায়ের রূপোর নূপুর সহ আরও বেশ কিছু জিনিস। বছর 5 আগে ঠিক একই কায়দায় এই মন্দির থেকে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একই মন্দিরে দুষ্কৃতীদের নিশানায়। দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা। পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে। মায়ের সব অলংকার চুরি হয়ে গেছে, কিচ্ছু নেই, অনামি বাস করো টাকা নেই, মায়ের যত অলংকার ছিল সব অলংকার নিয়ে চলে গেছে। কত গেছে? তাও ধরুন প্রায় 1 লাখ টাকার মতন গেছে। ওনাদের কাজ করে গেলেন, কিছু পেয়েছে পুলিশ? না, বলতে পারছি না। কি নাম আপনার? আমার নাম বলরাম মুখার্জি। বলরাম মুখার্জি। আমি এসে পরে দেখছি যে মায়ের মন্দির দেওয়াল ভাঙা ভেঙে গেছে, ভিতরে ঢুকেছে লোকজন, মায়ের গয়নাপাতি কিছু নেই, চুলগুলো সব আলামেলো হয়ে পড়ে আছে। হ্যাঁ, পড়ে আছে। আর ওই ক্যাশ বাক্স ভাঙা, ক্যাশ বাক্স দিয়ে কত টাকা ছিল ঠিক আমি পরিষ্কার বলতে পারবো। কত গেছে সোনা? সোনা আপনার গেছে প্রায় হবে 1 টাকা। ওটা পুলিশ নিয়ে গেল। আর একটা অ্যাঙ্গেল ছিল দেখলাম, একটা অ্যাঙ্গেল লম্বা ভরা অ্যাঙ্গেল পুলিশ নিয়ে গেল। হ্যাঁ, পুলিশে নিয়ে গেল। ওই একজন লম্বা কুকে ছিল পুলিশে নিয়ে গেল। আমার নাম সাধন মুখার্জি। আপনারা নিজেরাই কষ্ট পাবেন যে কি করেছে তাকে। হ্যাঁ, 1 লক্ষের কাছাকাছি, মোটামুটি ওরকম। বিদ্যা, ব্যবসা, চাকরি, জটক বিচার, বিবাহ, পারিবারিক অশান্তি, সন্তান লাভ, বাস্তু সমস্যা, আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায়। আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে। আমাদের ঠিকানা RC-80 বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার, দুর্গাপুর 16, নিয়ার জোড়াহাট রোটারি। ফোন নম্বর 7407250555 অথবা 9064620441।